টাইম বাড়লো, দুপুর 12টায় বন্ধ হয়ে যাচ্ছিলো, সেটা একটা করা হলো, এবং সন্ধে 6টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে সর্বসাধারণের জন্য। এতে আমরা অনেকটাই উপকৃত হলাম। এতদিন আমরা চুপ মেরে ঘরে বসে থাকা, মানে আমাদের অবস্থা খুবই খারাপ, তা যা হোক এই জন্য মন্ত্রমা আজকে এবং প্রশাসনকে ধন্যবাদ। তবুও আমরা দু একটা লোকজন দেখতে পাচ্ছি, এতেই আমরা সন্তুষ্ট। আর মন্দিরের সময় বাড়ানো হয়েছে, এক কি বলবেন? সময় বাড়ানো হয়েছে, এইভাবে চললে ভালো পুজো হচ্ছে, অসুবিধা কিছু হয়নি। হ্যাঁ, কোনো রকম সমস্যা হয়নি, সুস্থভাবে আমরা পুজো করে বেরিয়ে আর সময় বাড়িয়েছে জানেন কি আজ থেকে? হ্যাঁ, 6টা থেকে 1টা পর্যন্ত, অসুবিধা কিছু নেই, পড়াশুনো নিয়ম অনুসারে কাজগুলো হচ্ছে, ভালোভাবে পুজো হয়ে গেছে। আপনারা কি পুজো দিলেন? হ্যাঁ, এই মাত্র। আপনার নাম? আগের থেকে করোনার প্রকোপ অনেকটা কমেছে, সেই জন্য টাইমটা আমাদের পরম পূজ্যবাদ মহারাজ বাড়িয়ে দিয়েছে, এটা দর্শন করার সময়টা আর একটু বেড়েছে, সুযোগ এসছে সবাইয়ের কাছে, দর্শনার্থীদের কাছে। আগে যেমন 7টা থেকে 12টা পর্যন্ত টাইম ছিল, ওটা 6টা থেকে 1টা পর্যন্ত করে দিয়েছে, এবং সন্ধ্যেবেলায় উনি 6টা থেকে 8টা পর্যন্ত দর্শনার্থীরা বাবাকে দর্শন করতে পারবে।